আবিষ্কারী অন্যান্য জনের প্রতি আমার অন্তর ধন্যবাদ। থাকলে কোনো ছাত্রছাত্রী হবে তাদের প্রতি শুভেচ্ছা, বিশেষ করে আজকে Thank you.
দয়া চাই কবো
Oh,
সর্বপ্রথমে মহান বিশ্বের অধিপতি আল্লাহ তাআলার দরবারে মহামারী করোনা ভাইরাসের মধ্য দিয়ে শান্তির শৃঙ্খলা আইনের প্রতি শ্রদ্ধা রেখে একটি মহত্ব বাউল গানের অনুষ্ঠানে আমরা সকলে সমবেত হতে পেরেছি, সুস্থ সুন্দরভাবে থাকব, সেই জন্য আল্লাহ তাআলার সামনে পবিত্র জবানে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ বলেছেন, বান্দা মন্দির কোন ইবাদত প্রার্থনায় আমার দরবারে পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের সামনে দরুদ পাঠ না করা হয়। তাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সঙ্গে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবীর রাসূলদের প্রতি দরুদ সালাম পেশ করে আহলে বায়াত ফাঁকে ফাঁক প্রাঞ্জতনের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে এই পৃথিবীর মধ্যে যত ওলিয়াউল্লাহ গাউস কুতুবের মাশায়েখ একসাথে গুরু বৈষ্ণব রয়েছেন, প্রত্যেকটি স্থানে রোহানি কদমে ভক্তি চুম্বন করে আমার জন্মদাতা পিতা গর্ভধারিণী মায়ের কদমে ভক্তি চুম্বন করে আমার পীর কেবলা জান আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বাশার আল বাজ ভিন্ডারি গভজানের কদমে ভক্তি চুম্বন করে যতটা ভুলাম লাগবে আজকে দুশহরা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাউল অনুষ্ঠান ও পালা গান। আমি শ্রদ্ধা এবং সালাম জানাই উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব হযরত আলী, চেয়ারম্যান সৈনম জাহানাবাদ ইউনিয়ন পরিষদ। শ্রদ্ধা এবং সম্মান রাখছি উক্ত অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আইনউদ্দিন এমপি, মাননীয় সংসদ সদস্য রাজশাহী 3 পাবা মোহনপুর। শ্রদ্ধা জানাই উক্ত অনুষ্ঠানের সহ সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান বিশহরা। আলোচনা পেশ করেছেন মোহাম্মদ শামসুদ্দিন অধ্যাপক মোহনগঞ্জ ডিগ্রি কলেজ, যারা অনুষ্ঠানকে ঘিরে বিশেষ অতিথিবৃন্দর মালা সাজিয়েছেন। আমি বলি মোহাম্মদ রহিদুল ইসলাম ইউপি সদস্য, মোহাম্মদ আবুল হোসেন জাহানাবাদ, মোহাম্মদ মকলেসুর রহমান, সাইদুর রহমান সাইদ সাবেক সভাপতি, মনির শাহ নির্মল সরকার, আইনাল হক সাবেক ইউপি সদস্য, মানিক চান মুর্শিদপুর, সাহেব আলী শামসুল হক, মোনারুল নাসির, রবুল ইসলাম বাবু, মহিদুল শাহ, মোহাম্মদ ইসাক আলী, মোহাম্মদ ইউসুফ কারিগর, এনামুল হক, বাবুল হোসেন, মকলিসুর রহমান ডালিম একতা, কাইম মান্নান হোসেন ভাষ্যকার, এবং উপস্থাপনা করছেন দ্বৈত ফকির আনেস চিস্তি এবং আবুল হোসেন। সার্বিক সহযোগিতা আছেন আফজাল হোসেন প্রামাণিক, আহ্বায়ক দানেশ আলী মোল্লা, মঞ্চদস্থ রয়েছেন অত্যন্ত জ্ঞানী গুণী সুধি একজন চমৎকার উপস্থাপক আমার বন্ধুবর অধ্যাপক জনাব আমজাদ হোসেন, সাধুগুরু বৈষ্ণব, আমার মা ও বোনেরা, আইনের প্রতি যারা প্রশাসন কর্তৃপক্ষ আসছেন আমার সামনে
এটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ চমৎকার শব্দযন্ত্র শুধু যার সঙ্গে গান বাংলাদেশের মহিলা শিল্পীদের মধ্যে একজন গুলি শিল্পী জনাবা আয়েশা আমার উভয় দলের তাল সঙ্গীতের চমৎকার শুধু বন্দনা কেউ একটু বাজান না বাজান না আমার খুব আনন্দ হয় যখন আমার জেলাতে গান হয় আমার যারা ইউটিউব দেখবেন মাইন্ড করবেন না নিজ জেলার প্রতি নিজ জন্মভূমির প্রতি যার কে শ্রদ্ধা নেই কে বলেন হ্যাঁ সুতরাং আমি গর্বিত আমার জেলায় আমার গান আজকে চলছে তবু আমি বলবো আমি রাজশাহী জেলা বাঘা উপজেলা পোস্ট অফিস বাউসা গ্রাম অমরপুর ব্যক্তিগত জীবনে আমি একটি ইন্টারমিডিয়েট কলেজে আমার নিজ উপজেলায় পুরোনিত সুশাসন 2009 সালে নিবন্ধন ছিল মর্মে চাকরিটি আমি পেয়েছি চাকরিটি চলমান নানা দাদার দিক থেকে বংশের পরাক্রমণে আমি এই বাউল আমি নিজে বাউল হতে না পারলে বাউল পরিবার আমার জন্ম বলায় চলায় ভাষায় তথ্যে পথ্যে উপস্থাপনায় কোনো কিছু দশটা কথা বললে একটু ভুল হতে পারে ক্ষমার দৃষ্টিতে জানবেন আমার দেশকে নিয়ে ভাষাকে নিয়ে ভূখণ্ডে নিয়ে যারা এই প্রাণ দিয়েছেন বুকের তাজা রক্ত তাদের প্রতি শ্রদ্ধা রেখে বীর মুক্তিযুদ্ধ যোদ্ধা পরিবার সবার প্রতি সালাম আয়োজকের সঙ্গে যারা গ্রামবাসী আছেন সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আদব নমস্কার সনাতনদের অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ মেন ভগল বরান দয়াল আমার আই পাকপন যতন করি শরণ আমি হযরত আলী নাম রেখেছেন মৌলা মৌলা কুরআনি আই ভাই ইমাম হাসান হোসেন আজকে জ্বালাইতে জ্ঞানের বাতি আই মাঝে হুরন তোমায় করি স্মরণ তুমি জেলে দাও জ্ঞানের আলাম আমার হৃদয়ে বাস করো দয়াল তুমি জেলে দিয়ে তোমার জ্ঞানীর আলাপ আই প্রাণে ফির দস্তগির বড় ফির আব্দুল কাদির জিলানি জিলানি হিন্দের সুলতান গরিব নওয়াজ খাজা বাবা মাইনউদ্দিন সিস্তি আই বাবা নকশবন্দি বাহাইউদ্দিন হযরত মুজাদ্দিদ আল-ফিসান ওরে মাওলা তুমি হও মালিকুল কাদির তুমি যে মালিকুল কাদির বানাইছ কত বাদশাহ ফকির তোমার খেলা কুদরতে অপার আল্লাহ বড় আর গুনাহ খাতা মাফ করো
সবার দেহেস্থে হাওয়া আয়াগম খাইতে নিষেধ করলে গন্ধম খায়ার সেদিন হইল গুণাগার রাখিলেন মাসে মাসে সেদিন করল না আহা রহি মারে রাখলে খেত মুসকান হুকুম করো ইসমাইলকে কুরবানি করো বন্দরা খুলি দেই সুরার ভাইয়া Yeah.
হ্যালো সম্মানিত সভি, আরেকটি বিষয় আমার এখানে ভালো লেগেছে, সেটা হলো কোন ফকিরের বাড়ি না, তরিকার কোন সাধুগুরু আমরা দেখছি না, তেমন মেজরিটি নেই, তারপরে যে বাউল গান উন্মুক্ত মঞ্চে, এটা কিন্তু আমাদের অনেক ভালো লেগেছে, বিশেষ করে আমার। শুধু যেদিকে তাকায় আপনারা ইয়াং জেনারেশন, কিছুটা শীত আছে, আপনারা দেশের রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধা রেখে মাস্ক ব্যবহার করবেন, আর এই যে আমাদের পেছন সাইডে কথা হয়, কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করছি, যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা না আসবেন আমাদের এই গান ভালো লাগবে না। আমি আরেকটি ছোট্ট গান করে বসে যাব, কর্তৃপক্ষ যে আদেশ করবেন যে পালা, আমরা সেটা পালন করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আজ হয়েছে উদয়, দেখো দেখো মনোরায়, হয়েছে উদয় কি আনন্দময়, সাধুর সদবাজারে দেখো দেখো মনোরাই, হয়েছে উদয় দেখো মনোরাই, হয়েছে উদয় কি আনন্দময়, সাধু সদবা জানি সাধু গুরুর যে মহিমা,
সবাই এনে মনামাই আবার যেন ফেলে আবার যেন ফেলে ফেলিস না সাধুর বাজাই সায়ের বারাম নিরন্তর যথা যেমন ধন্যবাদ সম্মানিত সুধী। আমার গানটি চলা অবস্থায় একটি একজন আশিকান তাকে কিছু টাকা দিয়েছেন পুরস্কার। আল্লাহ পর্যন্ত তিনি মনের বাঞ্ছা পূর্ণ করে দেন। যারা পুরস্কার না দেন আমাদের সঙ্গে আছেন থাকবেন তাদেরকে ধন্যবাদ। প্রার্থনা যে বিষয়টা প্রথমত ছিল সে বিষয়টা আমরা শেষ করে এবার মূল বিষয়ের দিকে অগ্রসর হলাম। আজকের মূল বিষয় একটি পালা গান, শরীয়ত এবং মারফত। তো শরীয়ত এবং মারফত এই দুইটা পালা নিয়ে যিনারা আমাদের কর্তৃপক্ষে আছেন আমাদের গাইতে বলছেন, আমাকে শরীয়তের ভূমিকায় রাখলেন, ফারুক ভাইকে রাখলেন মারুফতের ভূমিকায়। তো আসলে দেখেন আমাদের দেশে কিন্তু ফকির আর ওই মোল্লা এই দুইটা গ্রুপের মধ্যে কোনো মিল নাই কারণ, তাই না? দেখবেন সবার একটা মিল হয় কিন্তু মোল্লা আর ফকির এই দুইটার মধ্যে কোনো কি মিল মহব্বত তৈরি হয় না। এই ফকির আর মোল্লার এই যে বিরোধ এর মধ্যে যে মিল মহব্বত তৈরি হয় না এই কেন হয় না এটা কিন্তু একটা বোঝার একটা কি বিষয় আছে। আজকে আমাকে শরীয়তের পালায় রাখলেন, ওনাকে মারফতের পালায় রাখলেন, তো এই যে বিরোধটা কি আজ আমরা একটু দেখবো নাকি? আপনারা কি বলছেন, কেন এই দুই গ্রুপের মধ্যে এত বিরোধ, সমস্যাটা আমি যদিও একজন মেয়ে মানুষ কিন্তু
মঞ্চ এটা, তাই না? অভিনয়ের মঞ্চ, তখন কোন অভিনয় করতে হবে এটা তো বলা কঠিন। তো যদিও মেয়ে মানুষ, আমি কিন্তু আজকে হকানি একজন আলেম, না কি বলছেন? হ্যাঁ বড় হুজুর, হ্যাঁ আমজাদ ভাই বলছেন, প্রফেসর ভাই বলছেন যে উনি বড় হুজুর। আসলে তো বড় হুজুর, গুরু গুরু মহাগুরু মেয়ে মানুষ। হ্যাঁ সব জায়গায় যেখানেই যাবেন কি মূলের ঘরে মেয়ে, যেটা বাস্তববাদী, মূলের ঘরে হলো মেয়ে। তো আজকে শরীয়তের ভূমিকায় আমরা সেই মূলের ঘরের একজন মেয়ে মানুষেই দাঁড়িয়ে আছি শরীয়তের ভূমিকা নিয়ে। তো নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এগুলো হলো শরীয়তের স্তম্ভ, তাই না? কলেমা, নামাজ, রোজা, হজ, এই স্তম্ভের উপরে শরীয়তটাকে রাখা হয়েছে। তো আমি প্রথমত আমার ভূমিকায় থেকে একটি গান গাইব, গাওয়ার পরে যিনি মারুফতের ভূমিকায় আছেন আমার শ্রদ্ধ বড় ভাই ফারুক ভাই, তার কাছে কিছু বিষয় রাখবো জানার জন্য, নাকি আমারও জানা হবে, যারা আমার মতো শ্রোতা আছেন আপনাদেরও জানা হবে। আর কি বিষয় নিয়ে এদের মধ্যে বিরোধ, এই বিষয়গুলো আমরা আজকে একটু যাচাই বাছাই করে দেখবো যে বিষয়টা আসলে কি। আসলে সময়টা ভালো না তো, তাই না? করোনার সময় মনের মধ্যে সবারই কেমন যেন একটু ভাব। তো তারপরে দেখা যাক সাধকে কি বলছে, এদিকে দৃষ্টি দেবেন। শরীয়তি মানো কি মানো, আমার শরীয়ত তুমি মানো কি মানো না পাগল মোনা, আরে শরীয়ত মানো কি মানো, শরীয়ত ছাড়া যে বাজনে পড়িতে পারিলেও শুনলে তবু তারে মানা যাবে না দন্ড,
কেবা হয়তি সত্য করব নামাজ রোজা সে করেছে কি না ভূমিকায় অভিনয় করছেন যিনি মারফতের
সুযোগ ছাড়া। এক নম্বর কথা, দ্বিতীয়ত কথা, সাধুকে বললেন যে মারফতের কেবা হয় পীর সত্য করে বল ফকির, নামাজ রোজা সে করেছে কিনা, কি নামাজ রোজা হজ যাকাত কলেমা এগুলো নামাজ শরীয়ত আমরা এগুলো করি তাই না? তাই যে গানের মধ্যে বললেন বল মারফতের কে হয় পীর সত্য করে বল ফকির, সে নামাজ রোজা করেছে কিনা, যিনি আপনার যাকে মানছেন তিনি নামাজ রোজার মধ্যে ছিলেন না ছিলেন না? আপনি যে পীরের কথা মানছেন যে পীর আপনার, সে শরীয়ত করছে না করে নাই? না করে নাই বলে মা নামাজ রোজা হজ যাকাত পাঁচটা হলো শরীয়তের স্তম্ভ তাই না? আপনি একটু বলবেন মারফতের স্তম্ভ কয়টা? কি দরদিরা আমার কথা বুঝতে পারছেন না? মারফতের ভূমিকায় আছেন আমার প্রথমত তিনটা বিষয় আপনাকে দেখা যাক তিনি মারফত থেকে তিনি কি বিষয়গুলো আলাপ আলোচনা রাখেন এবং কোন বিষয়ে আমার কাছে জানতে চান, আমি চেষ্টা করবো সে বিষয়গুলো তাকে বুঝিয়ে দেওয়ার জন্য যতটুকু আমার সমর্থ নাকি বলছেন আমি ততটুকু আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করবো। তো দেখি উনি কি বলছেন, একটা করে গানে আসলে একটা করে গান গাইলে কেমন লাগে তাই না? হ্যাঁ, দুইটা করে গান এটা ওই পারে চলে কিন্তু
একটা একটা করে পালা গান বিশ্বের গান যাওয়ার কথা বলছেন, তো ভয় লাগে আবার গাইতে যে যারা পালা গান শোনা লোক তারা যদি বলে যে তাই না, তাহলে তো একটা সমস্যা। তো শুনুন দেখি আমার জীবনে শান্তি পাইতাম আমার মরণে, বাউল হইলে আমার জীবনে ভালোবাসার কথা মালা রইয়াছে বাউল গানে, ভালোবাসার কথা মালা রইয়াছে বাউল গানে হইলে আমার জীবনে শান্তি পাই জীবনে জীবনে জানে আমি দিয়েছি এই মন প্রাণ, সে আমায় ভালোবাসে না ভালোবাসে আমার গান গো, ভালোবাসে আমার গান গো, ভালোবাসে আমার গান। এ জীবনে এ জীবন জানে আমি দিয়েছি এই মন প্রাণ, আমায় ভালোবাসে না ভালোবাসে আমার গান গো, ভালোবাসে আমার গান। হারিয়ে ফেলেছি তারে এই গানের কারণে, হারিয়ে ফেলেছি তারে এই গানের কারণে, বাউল হইলে আমার জীবনে শান্তি পাইতাম আমার জীবনে।
গান হলো মানুষের জীবনের মতো, আমার জীবন হলো নাচের গানের মতো গো গানের। ভাই রে ভাই গান হলো মানুষের জীবনের মতো, আমার জীবন হলো নাচের গানের মতো গো গানের মতো। আগুনের এই গান লেখা শত্রুচন্দ্রের স্মরণে, আগুনের আগুনের এই গান লেখা শত্রুচন্দ্রের স্মরণে, বাউল হইলে আমার জীবনে শান্তি পাইতাম আমার মরণে, বাউল হইলে আমার জীবনে। এ জীবনে যারে দিয়েছি এই মনোপ্রাণ, সে আমায় ভালোবাসে না ভালোবাসে আমার গান গো ভালোবাসে আমার গান। এ জীবনে যারে দিয়েছি এই মনোপ্রাণ, সে আমায় ভালোবাসে না ভালোবাসে আমার গান গো ভালোবাসে আমার গান।